হরে কৃষ্ণ। যান্ত্রিক গোলযোগের জন্য কিছু দেরি হলো, ক্ষমা করবেন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমো নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয়তাম সুরত পঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদম ভোজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথ তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। মুখম কর্তি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুবিনতারিণাম শ্রীচৈতন্যেশ্বরম। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথামোদায় নগর গ্রাম তারিণী। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় 22 নম্বর শ্লোক থেকে আজকে আমরা অধ্যায় পূর্বক শ্রবণ করব, যেখানে মৈত্রেমুনি বিদুরকে বলছেন যে পরমেশ্বর ভগবান ইহ জগৎ ত্যাগ করার পূর্বে আপনার জন্য কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন। সেখান থেকে শুরু হচ্ছে মৈত্রেমুনির ভগবত শিক্ষা প্রদান। এখন যে শ্লোকগুলি আমরা আলোচনা করব সেগুলো কোনো লীলা নয়, সম্পূর্ণটাই তত্ত্ব, ফিলোজফি। জটিল ফিলোজফি মানেই সেটা হচ্ছে জটিল। পূর্বে আমরা এগুলো শুনেছি, আবার শুনছি, বারবার শুনলে আমাদের বুঝতে সুবিধে হবে। দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায় 33, 34, 35, 36 চারটি শ্লোক যা কৃষ্ণ বলেছেন চতুশ্লোকী ভাগবত রূপে, সেটি আবার আলোচনা হচ্ছে। মৈত্রমণি বিদুরকে সেটি বলছেন, শ্লোকগুলো আলাদা কিন্তু ভাবার্থটা সেটাই। 22 নম্বর শ্লোক, অথতে ভগবত লীলা যোগ মায়া উরুবৃংহিতা বিশ্বস্থিতি উদ্ভবন্ত অর্থাবর্ণামি অনুপূর্বশ। আরেকবার, অথতে ভগবত লীলা যোগ মায়া উরুবৃংহিতা বিশ্বস্থিত ভবন্তার্থা বর্ণ আমি অনুপূর্বশ। তাই আমি আপনার কাছে ভগবান কিভাবে এই জগতের সৃষ্টি পালন এবং সংহারের জন্য তার অন্তরঙ্গা শক্তি বিস্তার করে লীলা বিলাস করেন তা একে একে বর্ণনা করব। শুরু হচ্ছে সেই বর্ণনা। ভগবান এক আসিতমগ্র আত্মা আত্মা আত্মানাম বিভু আত্মিচ্ছনা আত্মিচ্ছানুগত আবাত্মা নানা মৃত্যু উপলক্ষণম। সমস্ত জীবের প্রভু পরমেশ্বর ভগবান অদ্বয় রূপে সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন,
তার ইচ্ছার প্রভাবেই কেবল সৃষ্টি সম্ভব হয় এবং পুনরায় সবকিছু তার মধ্যে লীন হয়ে যায়। এই পরমাত্মা বিভিন্ন নামে উপলক্ষিত হন, সেই কথা আগে আমরা পড়েছি, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সমস্ত কিছুর পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি ঠিক উন্নন নাভের মতো, মাকড়সার মতো, লালা দিয়ে মাকড়সা যেমন জাল বনে আবার নিজের ইচ্ছা মতো জালটাকে গুটিয়ে নেয়, তদ্রূপ ভগবানও তিনি এই বিশ্ব সৃষ্টি করেন এবং কিছু সময়ের পর সমস্ত কিছুকে তিনি তার মধ্যে আবার গুটিয়ে নেন। প্রভুপাদ তাৎপর্যের এক জায়গায় বলছেন, এখানে পরমেশ্বর ভগবানকে সমস্ত জীবের প্রভু বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন সূর্যমণ্ডলের মতো এবং জীবেরা হচ্ছে সেই সূর্যের এক একটি রশ্মি। সৃষ্টির পূর্বে ভগবানের অস্তিত্ব শ্রুতিতেও প্রতিপন্ন হয়েছে, বাসুদেব বা ইদম অগ্র আসিত ন ব্রহ্মা ন চ শঙ্কর, এক বৈ নারায়ণ আসীন ন ব্রহ্মা নেশানা। যেহেতু সবকিছুই পরমেশ্বর ভগবানের অংশ, তাই সর্বদাই তিনি অদ্বয় রূপে বিরাজ করেন। অদ্বয় শব্দের অর্থ হচ্ছে যিনি দুই নয় এক, তাকে বলা হয় অদ্বয়। তিনি এইভাবে বিরাজ করতে পারেন কেননা তিনি সর্বশক্তিমান, সর্বতোভাবে পূর্ণ। তিনি ব্যতীত অন্য সবকিছু, এমনকি তার প্রকাশ বিষ্ণু তত্ত্বেরাও তার অংশ মাত্র। সৃষ্টির পূর্বে কারণদোহকশায় বিষ্ণু, গর্ভদোহকশায় বিষ্ণু, ক্ষীরদোহকশায় বিষ্ণু ছিলেন না, অথবা ব্রহ্মা শঙ্করও ছিলেন না। ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত জীব ভগবানের বিভিন্ন অংশ। চিৎ জগৎ যদিও ভগবানের সঙ্গে বিরাজমান ছিল, কিন্তু এই জগৎ, এই জড় জগৎ তার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। তার ইচ্ছার প্রভাবেই কেবল এই জড় জগতের প্রকাশ হয় এবং লয় হয়। বৈকুণ্ঠ লোকের বৈচিত্র্য ভগবানের সঙ্গে এক, ঠিক যেমন সৈনিকদের বৈচিত্র্য রাজার সঙ্গে এক এবং অভিন্ন। ভগবদ গীতার 9:7 শ্লোকে বর্ণনা করা হয়েছে, ভগবানের ইচ্ছার প্রভাবে কালচক্রে জড় জগৎ সৃষ্টি হয়, ধ্বংস হয় ও সৃষ্টির মধ্যবর্তী অবস্থায় সমস্ত জীব ও জড় প্রকৃতি ভগবানের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। কেউ প্রশ্ন করতে পারে, তাহলে যখন এই জড় জগতের সৃষ্টি হয় না, তখন চিন্ময় জগতে কি থাকে? চিন্ময় জগতে ভগবত, ভগবানের সেরা শুদ্ধ পার্ষদ, ভগবানের লীলা, সেগুলো সব থাকে, ওগুলো পরিবর্তন হয় না। চিন্ময় জগৎ কখনো পরিবর্তন হয় না, নতুন করে সৃষ্টি বা তার ধ্বংস হয় না, চিন্ময় জগৎ একইভাবে রয়েছে। এই জড় জগৎ নির্মাণের জন্য যা কিছু কার্যকলাপ সেগুলো পরিবর্তন হচ্ছে। এই জড় জগৎকে নির্মাণ করার জন্য ভগবানের কারণদোহকশায় বিষ্ণু, গর্ভদোহকশায় বিষ্ণু, ক্ষীরদোহকশায় বিষ্ণুর উদ্ভব। তাই এই গর্ভদোহকশায় বিষ্ণু, কারণদোহকশায় বিষ্ণু, ক্ষীরদোহকশায় বিষ্ণু ভগবানের ইচ্ছার প্রভাবে তারা প্রকাশিত হচ্ছে। কিন্তু চিন্ময় জগতে গোলকে সবসময় এগুলি বিদ্যমান, ভগবান লীলা সবসময় বিদ্যমান। এই সৃষ্টি যখন অব্যক্ত রূপে থাকে, চিন্ময় জগৎ কিন্তু তখন অব্যক্ত থাকে না, চিন্ময় জগৎ সেই অবস্থাতেও পূর্ণরূপে প্রতীয়মান। 24, সবা এষ তদা দ্রষ্টা না পশ্য দৃশ্য মে করাট মেনেহ সন্ত বিমা সন্ত মিবাত্মানম সুপ্ত শক্তি রসসুপ্ত দৃক। সবকিছুর একচ্ছত্র অধীশ্বর পরমেশ্বর ভগবান ছিলেন একমাত্র দ্রষ্টা, সেই সময় জড় জগৎ ছিল না, এবং তাই তিনি তার অংশ ও বিভিন্নাংশ ব্যতীত নিজেকে অপূর্ণ বলে মনে করেছিলেন। বহিরঙ্গা প্রকৃতি তখন সুপ্ত অবস্থায় ছিল, যদিও তার অন্তরঙ্গা প্রকৃতি তখন প্রকাশিত ছিল। স্পষ্ট বলা হলো যে ভগবানের অন্তরঙ্গা শক্তি কিন্তু তখন প্রকাশিত ছিল, কিন্তু এই বহির্জগতের জড় জগতের যে প্রকৃতি
বহিরঙ্গা প্রকৃতি, সেটা তখন সুপ্ত অবস্থায় ছিল। তো সুপ্ত অবস্থার কারণে ভগবান মনে করলেন যে এই সুপ্ত অবস্থাকে জাগ্রত করতে হবে। তারপর যে প্রভুপাদ বলছেন, ভগবান হচ্ছেন পরম দ্রষ্টা, কেননা তার দৃষ্টিপাতের ফলেই জড়জগৎ প্রকাশ হয়েছে। জড়জগৎকে প্রকাশ করার জন্য জড়া প্রকৃতি সক্রিয় হয়। তখন দ্রষ্টা ছিলেন, কিন্তু বহিরঙ্গা প্রকৃতি যার প্রতি ভগবান দৃষ্টিপাত করেন তা উপস্থিত ছিল না। তো প্রভুপাদ একটি জড় উদাহরণ দিয়েছেন। প্রভুপাদ বলছেন, পত্নীর অনুপস্থিতিতে পতি যেমন নিঃসঙ্গ বোধ করে, ভগবান অনেকটা তেমন অপূর্ণত অনুভব করেছিলেন, যদিও এটা একটি কাব্যিক উপমা। প্রকৃতপক্ষে ভগবানের অপূর্ণতার কোনো কারণই নেই, কিন্তু পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণ পূর্ণমদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, তাহলে তিনি কেন অপূর্ণতা অনুভব করবে? তা পরের লাইনে দেখুন রয়েছে, ভগবান জড়জগৎ সৃষ্টি করতে চেয়েছিলেন বিস্মৃতির গর্ভে সুপ্ত অবস্থায় জীবাত্মাদেরকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য। সেই জন্যই ভগবান অপূর্ণতা অনুভব করেছেন, যে আমি একটা যদি সুযোগ না দিই, জীবরা যদি আমার কাছে ফিরে না আসে, তারা আমার সন্তান, তারা আমার অংশ, তাদেরকে ফিরে যদি না আমি আনতে পারি, তাহলে আমি অপূর্ণ। তাই ভগবান কি করছেন, বদ্ধজীব দিয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধাম ফিরে যাওয়ার জন্য জড়জগৎ একটি সুযোগ দেয়, এবং সেইটি হচ্ছে তার প্রকৃত উদ্দেশ্য। ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন, আগেও বলা হয়েছে অন্য একদিন আলোচনায়, যেটা ভগবান খেলা করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য এই জড়জগৎ সৃষ্টি করেননি ভগবান। আমরা মাঝে মাঝে মনে করতে পারি যে কেন ভগবান আমাদের সৃষ্টি করলেন, কেন ভগবান এত নীতি নিয়ম তৈরি করলেন, কেন ভগবান এই পাপ পুণ্য বিচার দিলেন, যাতে করে আমরা সংশোধন হয়ে আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি। যতক্ষণ না আমরা সংশোধন হব, ততক্ষণ তো ভগবত রাজ্যে ফিরে যাওয়ার অধিকার নেই। তো জীবের এই সংশোধনের জন্য ভগবান এই আয়োজন করেছেন, ভগবান নিজে আনন্দ উপভোগ করার জন্য নয়, পক্ষান্তরে তার সৃষ্ট জীবকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। পিতামাতা যখন সন্তানকে শাসন করে, মারে, তো পিতামাতাকে তাতে সুখ অনুভব করে? কিছু গুন্ডা আছে, ওরা হাত চুলকায় তাকে কখন মারবো, হাত চুলকায় ওরা। কিন্তু বাবা মা যখন কোনো সন্তানকে মারে, মারধর করে, তখন হাত চুলকানোর জন্য মারধর করে না, যে হাত চুলকাচ্ছি একটু মারি, এরকম না। বাবা মা সন্তানকে মারে, শাসন করে তার মঙ্গলের জন্য। এই শাসন খেয়ে, বকা খেয়ে যদি সে পরিবর্তন হয়ে যায়, অনেক ভালো। তো ভগবান যে আমাদেরকে এই জড়জগতে বিভিন্ন রকমের কষ্ট দেন, সেই কষ্ট দিয়ে ভগবানও কিন্তু সুখী নন, ভগবান কিন্তু আনন্দ পান না। তিনি পরম পিতা, তিনি আনন্দ পান না, তারপরেও তিনি আমাদের কষ্ট দেন, যাতে করে এই কষ্ট পেয়ে এই জড়জগতের মোহ আমরা ত্যাগ করতে পারি। সেটি হচ্ছে ভগবানের প্রকৃত উদ্দেশ্য। ভগবান এতই কৃপাময় যে এই প্রকার জগতের অনুপস্থিতিতে তিনি নিজেকে অপূর্ণ বলে অনুভব করেন। এটা তার কৃপা, এটা তার দয়া, যে কেন আমি জীবদেরকে উদ্ধার করতে পারছি না, তাই আমি জড়জগৎ সৃষ্টি করি, তাকে সংশোধন করি, নিয়ে আমার কাছে ফিরে আসি, নিয়ে আসি, এবং তার ফলে এই সৃষ্টি কার্য সাধিত হয়। আর তখন ভগবান কি করেন, এই জড়া প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন। পরের শ্লোক, ভগবানের দৃষ্টিতে এই জড়জগৎ তৈরি হয় বা সৃষ্ট হয়। সাবা এতস্য সংদ্রষ্টু শক্তি সৎ সদাত্মিকা মায়া নাম মহাভাগ জয়দম নির্মমে বিভু। ভগবান হচ্ছেন দ্রষ্টা, এবং
বহিরঙ্গ আসক্তি হচ্ছে দৃশ্য, যা জড় সৃষ্টির কারণ এবং কার্য উভয় রূপে ক্রিয়াশীল হয়। হে মহাসৌভাগ্যবান বিদুর, এই বহিরঙ্গা শক্তি মায়া নামে পরিচিত এবং তার মাধ্যমেই কেবল জড় সৃষ্টি সম্ভব হয়। তো এই মায়া হচ্ছে জনি, ভগবান গীতায় বলছেন না, অহম জনি অহং বীজ পদপিতা, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তো পিতা যেমন মাতার জনিদ্বারে বীর্য প্রদান করার মাধ্যমে এই জড়জগতে এই সন্তান সৃষ্টি করে, মায়ারূপী জনির মধ্যে ভগবান এই জড়জগতের জীবকে প্রেরণ করছেন। কিসের মাধ্যমে? পরবর্তী শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ দিয়েছেন, শ্লোকটাকে পড়ি তারপর তাৎপর্য বলবো। কাল বৃত্তা তো মায়াম গুণমজ্জামধোক্ষজ পুরুষেণাত্মভূতেন বীর্য মাধত্ত বীর্যবান। পরমেশ্বর ভগবান পুরুষবতার রূপে নিজেকে বিস্তার করে ত্রিগুণাত্মিকা জরা প্রকৃতিতে গর্ভধান করেন এবং তার ফলে নিত্যকালের প্রভাবে জীবসমূহ আবির্ভূত হয়। এই যে গর্ভধান করেন, কিভাবে করেন? আমাদের মৈথুনের ধারণার ভিত্তিতে ভগবানের এই গর্ভধান প্রকৃতিকে বোঝার চেষ্টা করা উচিত নয়। ভগবান এইভাবে গর্ভধান করেন না, মৈথুনের প্রয়োজন হয় না। ভগবান যে ব্রহ্মাকে সৃষ্টি করলেন, সেখানে কোনো স্ত্রীর প্রয়োজন হয়নি, সরাসরি ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি। তেমন এই জড় প্রকৃতিতে জীব সৃষ্টি করার জন্য ভগবানকে কোনো মৈথুন ক্রিয়ায় যেতে হয়নি, তা দৃষ্টির মাধ্যমেই। অঙ্গা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী, যে কোনো অঙ্গ দ্বারা যে কোনো অঙ্গের কাজ করতে পারেন ভগবান। সর্বশক্তিমান ভগবান কেবল তার দৃষ্টিপাতের দ্বারা গর্ব সঞ্চার করতে পারেন এবং তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তার অপ্রাকৃত দেহের প্রতিটি অঙ্গ সমস্ত অঙ্গের প্রতিটি কার্য সম্পাদন করতে পারে, এই কথা ব্রহ্ম সংহিতায় 5:32 শ্লোকে উল্লেখ করা হয়েছে। অঙ্গা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী পশান্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবদ গীতায় 14:3 শ্লোকে এই একই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। মম জনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দদাম্যহম। যখন জড়জগৎ প্রকাশিত হয় তখন ভগবান সরাসরি জীবদের সরবরাহ করেন, জীব কখনো জড়ার প্রকৃতিকে উৎপন্ন হয় না। তাই জড় বিজ্ঞানের কোন রকম উন্নতি কখনো জীব সৃষ্টি করতে পারে না। অনেক উন্নতি করেছে কিন্তু একটা আত্মা তৈরি করতে পারবে? বিজ্ঞানীরা আত্মা তৈরি করতে পারবেন, সেটি হচ্ছে সৃষ্টির রহস্য। চেতন জীব এই জড় জগতে পরদেশি, তাই যতক্ষণ পর্যন্ত না সে ভগবানের সঙ্গে পরার প্রকৃতিতে অধিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত সে সুখী হতে পারে না। ভ্রান্ত জীব তার এই স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে এই জড় জগতে সুখী হওয়ার চেষ্টায় অনর্থক তার সময়ের অপচয় করে। ভগবানকে এখানে বীর্যবান বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি সবচাইতে শক্তিশালী, কেননা তিনি অসংখ্য বদ্ধজীবদের প্রকৃতির গর্ভে সঞ্চার করেন যারা অনাদিকাল ধরে বদ্ধ অবস্থায় রয়েছে। ভগবান তাদেরকে এই জড়া প্রকৃতির মাধ্যমে এনে মুক্ত, যেমন আমরা এই জড় জগতে শুনছি যে জীবের কর্মফল অনুযায়ী জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়, পুনরূপী জন্মম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। যতক্ষণ না জীব দেহ পাবে ততক্ষণ সে সৎকর্ম অসৎকর্ম করতে পারবে না। জীবকে দেহ দেয়া হবে, দেহ দিতে গেলে কাকে লাগবে? মা লাগবে, বাবা লাগবে। এই জড় জগতে যেমন আমরা আমাদের জীবনে দেখতে পাচ্ছি যে ভগবান আমাদের কর্মফল অনুযায়ী মাতৃজনী দ্বারা আমাদের জন্ম দিয়ে আমাদের কর্মের ফল ভোগ করাচ্ছেন এবং শুদ্ধ কর্ম হলে ভগবত ধাম ফিরে যাব, অসৎ কর্ম করলে পুনরায় নরকীয় জীবন ভোগ করতে হবে। ঠিক তেমনি ভগবান সৃষ্টির আদিতে জড় প্রকৃতির মাধ্যমে জীবকে সঞ্চার করেছেন, সমগ্র জীবকে।
তাদের কর্মফল অনুযায়ী এই জড় প্রকৃতি তারা জীবনযাপন করবে এবং শুদ্ধ কর্ম করে ভগবত ধাম ফিরে যাবে। আর যদি অসৎ কর্ম করে এই সত্ব রজ তমগুণের চক্রে বারংবার আবর্তিত হতে থাকবে, বারংবার, যেটা আমরা হচ্ছি। 27, তত হবন মহত্তত্ত্ব অব্যক্তা কাল চোদিতা বিজ্ঞানাত্ম আত্মদেহস্তম বিশ্বং ব্যঞ্জনস্তম উন্নত। তারপর কালের প্রক্রিয়া, কালের প্রতিক্রিয়ার প্রভাবে মহত্তত্ত্ব আবির্ভূত হয়েছিল এবং এই বিশুদ্ধ সত্যরূপ মহত্তত্ত্বে ভগবান তার স্বীয় শরীর থেকে ব্রহ্মাণ্ড প্রকাশকারী বীজ বপন করেছিলেন। কালের প্রভাবে চড়া প্রকৃতির গর্ভ সঞ্চারিত হলে প্রথমে তা মহত্তত্ত্ব রূপে প্রকাশিত হয়েছিল, সবকিছুই যথাসময়ে ফলপ্রসূ হয় এবং তাই এই কালচোদিতা বা কালের দ্বারা প্রভাবিত হয়ে শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন পিতা মাতার গর্ভে বীর্য সঞ্চার করার পর 10 মাস 10 দিন লাগে, সেটি স্ফীত হয়, ধীরে ধীরে ভ্রূণ থেকে বিকশিত হয়ে হয়ে একটি পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়, কালের প্রভাবে, সময়ের প্রভাবে। এখানেও তাই বলা হয়েছে, কালের প্রভাবে জড়া প্রকৃতির গর্ভ সঞ্চারিত হলে প্রথমে তা মহত্তত্ত্ব রূপে প্রকাশিত হয়। 24টা তত্ত্ব সমন্বিত মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব হচ্ছে চেতনার সমষ্টি, কেননা তার একটি অংশ জীবের মধ্যে বুদ্ধিরূপে প্রকাশিত হয়। মহত্তত্ত্বের মধ্যে পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র সব রয়েছে, সেখানে বুদ্ধিও রয়েছে, জীবের বুদ্ধিরূপে প্রকাশিত হয়। সহ পাংশু গুণ কালাত্মা ভব দৃষ্টি গোচর আত্মানাম ব্যাকরোদাত্মা বিশ্ব শাশ্বত শিক্ষায়া। তারপর ভাবি জীবদের উৎসরূপে মহত্তত্ত্ব বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছিল। মহত্তত্ত্ব তমগুণ প্রধান এবং তার থেকে অহংকারের উদ্ভব হয়। এটি সৃষ্টিতত্ত্বে চেতনা সমন্বিত এবং ফলপ্রসূ হওয়ার ফলে হওয়ার কাল সমন্বিত পরমেশ্বর ভগবানের আরেকটি অংশ। আগের অংশ কি ছিল? বুদ্ধি, এখন হলো অহংকার। মন বুদ্ধি অহংকার তিনটে তত্ত্ব। আগে বুদ্ধি উৎপন্ন হলো, তারপরে এখন অহংকার উৎপন্ন হচ্ছে। 29, মহত্তত্ত্বাৎ বিকুর্বাণাৎ অহম তত্ত্বম বেজায়ত কার্যকারণ কর্তৃত্বা কর্তৃ আত্মা ভূত ইন্দ্রিয় মনোময় বৈকারিক তৈজসো তামস চ ইতি অহমো ত্রিধা। মহত্তত্ত্ব বা মহান কারণিক সত্য অহংকারে রূপান্তরিত হয়, যা কারণ কার্য এবং কর্তা এই তিন পর্বে প্রকাশিত হয়। এই সমস্ত কার্যকলাপ মানসিক স্তরে সম্পাদিত হয় এবং অর্থাৎ মন উৎপন্ন হয় এবং এইগুলির ভিত্তি হচ্ছে পঞ্চমহাভূত, স্থূল ইন্দ্রিয় সমূহ, মানসিক জল্পনা কল্পনা, সত্য রজতম, এই তিনটি গুণের অহংকার প্রকাশিত হয়। তাহলে আগে কি হলো? বুদ্ধি উৎপন্ন হলো, তারপর অহংকার উৎপন্ন হলো, তারপরে মন উৎপন্ন হলো। এই তিনটি জিনিস উৎপন্ন হওয়ার পর কি হলো? না, পঞ্চমহাভূত, ইন্দ্রিয় সমূহ, মানসিক জল্পনা কল্পনা সব তার থেকে সৃষ্টি হচ্ছে। আমরা তৃতীয় স্কন্ধে পাব কপিল মুনি কিভাবে বলবে যে কতদিন বাদে শিশুর নখ উৎপন্ন হয়, লোম উৎপন্ন হয়, ধীরে 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 গর্ভস্থ শিশুর একটার পর একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। এখানেও তাই, জড়া প্রকৃতিতে জীবকে প্রদান করার পর ধীরে ধীরে কিভাবে সেই মহত্তত্ত্বের মধ্যে জীবের মন, বুদ্ধি, অহংকার, তার ইন্দ্রিয় সমূহ ইত্যাদি প্রকাশ হচ্ছে উল্লেখ করা হয়েছে। প্রভুপাদের তাৎপর্য শুনলে আরো স্পষ্ট হয়ে যাবে। শুদ্ধ জীবাত্মা তার আদি আধ্যাত্মিক স্থিতিতে ভগবানের নিত্য কিঙ্কর রূপে স্বরূপ সম্বন্ধে পূর্ণরূপে সচেতন থাকে। যে সমস্ত জীবাত্মা এই প্রকার শুদ্ধ চেতনায় অবস্থিত তারা মুক্ত এবং তাই তারা চিদাকাশের বিভিন্ন বৈকুণ্ঠলোকের পূর্ণ জ্ঞানময় আনন্দময় স্থিতিতে নিত্য বিরাজমান। জড় সৃষ্টির প্রকাশ তাদের জন্য নয়, এই যেগুলো বলা হচ্ছে এগুলো তাদের জন্য নয়। যদিও তারা এই জড় জগতে আসে, তারা এইরকম ভাবে আসে না।
নিত্যমুক্ত জীবাত্মাদের এই জড়সৃষ্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। জড়সৃষ্টি সেই সমস্ত বিদ্রোহী আত্মাদের জন্য যারা পরমেশ্বর ভগবানের বশ্যতা স্বীকার করে না, ভ্রান্তভাবে এই আধিপত্য করার প্রবৃত্তিটাকেই বলা হয় অহংকার। যদি বলা হয় অহংকারের ডেফিনেশন কি, উত্তর কি হবে? যারা পরমেশ্বরের বশ্যতা স্বীকার না করে ভ্রান্তভাবে আধিপত্য করার চেষ্টা করে তাকেই বলা হয় অহংকার, সেই প্রবৃত্তিকে। তার প্রকাশ হয় যারা প্রকৃতির তিনটি গুণে এবং তার অস্তিত্ব কেবল মনোধর্মে। যারা সপ্তগুণে দ্বারা প্রভাবিত তারা মনে করে প্রতিটি ব্যক্তি ব্রহ্ম বা ঈশ্বর, এবং তাই ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের তারা ঠাট্টা করে। প্রতিটা জীবকেই তারা ঈশ্বর মনে করে। বহু রূপে কথা তুমি খুঁজেছি ঈশ্বর, ড্যাস 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 ড্যাস। সেই সমস্ত লোকেরা ভগবানের শুদ্ধ ভক্তদের যারা ভক্তি করে তাদেরকে ঠাট্টা করে। হ্যাঁ, জীবের সেবা না করে পাথরের পূজা করছে, এরকম বলে ঠাট্টা করে তারা। সপ্তগুণেরা, যারা সপ্তগুণের দ্বারা প্রভাবিত তারা মনে করে প্রতিটা ব্যক্তি ব্রহ্ম বা ঈশ্বর, এবং তাই তারা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের ঠাট্টা করে। রজগুণের প্রভাবে যারা গর্বান্বিত তারা বিভিন্ন ভাবে জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায়। তাদের কেউ কেউ জনহিতকর কার্যকলাপে যুক্ত হয় যেন তারা তাদের মনোধর্ম প্রসূত পরিকল্পনার মাধ্যমে অন্যের হিত সাধনের জন্য নিযুক্ত প্রতিনিধি, ভগবান যেন তাদেরকে পাঠিয়েছে সমাজ সেবা করার জন্য, এমন একটা ভাব দেখায়। এই প্রকার মানুষেরা লৌকিক পরোপকারের পন্থা গ্রহণ করে, কিন্তু তাদের সেই সমস্ত পরিকল্পনার ভিত্তি হচ্ছে অহংকার, ওটাও অহংকার। তিন, অবশেষে এই অহংকার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার সীমা পর্যন্ত প্রসারিত হয়, অর্থাৎ সাযুজ্য মুক্তি লাভের জন্য। সবচাইতে নিকৃষ্ট স্তরের অহংকার বদ্ধজীব তমগুণের দ্বারা প্রভাবিত হয়, এবং তারা ভ্রান্তভাবে তাদের স্থূল জড় দেহকে তাদের আত্মা বলে মনে করে। তার ফলে তাদের সমস্ত কার্যকলাপ দেহকেন্দ্রিক। এই সমস্ত মানুষদের অহংকার ধারণা অনুসারে আচরণ করার সুযোগ দেয়া হয়। যেমন যেমন অহংকার তেমন তেমন তাদের আচরণ করার সুযোগ দেওয়া হয়, তেমন তেমন দেহ দেওয়া হয়, তেমন তেমন মানসিকতা দেওয়া হয়। এত কিছুর পরেও ভগবান চিন্তিত, এত কিছুর পরেও ভগবান চিন্তিত কি করেন, কিন্তু সেই সঙ্গে ভগবান কৃপা করে তাদের ভগবদ গীতা শ্রীমৎ ভাগবত আদি গ্রন্থের সাহায্য গ্রহণ করার সুযোগ দেন, যাতে তারা ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করে তাদের জীবন সার্থক করতে পারে। তাই সমগ্র জড়সৃষ্টি সেই সব অহংকারাচ্ছন্ন জীবাত্মাদের জন্য নির্মিত হয়েছে, যারা জড়া প্রকৃতির গুণ থেকে উৎপন্ন বিভিন্ন প্রকার ভ্রান্তির অধীন হয়ে মনোরথে বিচরণ করে। আগে বলা হলো যে ভগবান কেন জড়জগৎ সৃষ্টি করেছেন, জীবদেরকে উদ্ধার করার জন্য। তো জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান সুযোগ দিয়েছেন, গীতা ভাগবত সাধু সঙ্গ সব দিয়েছেন। এখন চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নমাম দুষ্কৃতেন মুড়া প্রপদ্যন্তে নরাধামা মায়া অপহিত জ্ঞানা আসুরিং ভাবমাশ্রিতা। এই চার প্রকার ব্যক্তি ভগবানের শরণাগত হয় না। প্রশ্ন, তাহলে কি এরা কোনোদিনও ভগবত ধাম ফিরে যেতে পারবে না? এই মুড়ো আর নরাধম তারা যদি শুদ্ধ ভক্তি সান্নিধ্যে যায়, গীতা ভাগবতকে আশ্রয় করে, তাহলে ধীরে 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 তারা আবার ভগবত ফিরে যেতে পারে। যারা আসুরিক ভাবাপন্ন তারা গীতা ভাগবতকে আশ্রয় করবে না। আপনারা দেখতে পাচ্ছেন বহু লোক তারা হয়তো আগে জীবনের উদ্দেশ্য এই কর্মই ধর্ম বলতো, এখন তারা ভগবত গীতা পড়ছে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মনে করতেন কর্মই ধর্ম, আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা মনে করতেন জীব সেবাই শিব সেবা ইত্যাদি ইত্যাদি। এখন তারা পরিবর্তন হয়েছেন, গীতা ভাগবত পড়ে চেতনার পুরো পরিবর্তন। তারা বুঝতে পেরেছেন সর্বজীবে জানি কৃষ্ণের অধিষ্ঠান, সমস্ত জীবে কৃষ্ণ আছেন, ভগবান আছেন, কিন্তু সবাই ভগবান নয়, এই তত্ত্ব আপনারা হৃদয়ঙ্গম করেছেন। কিন্তু যারা আসরিক ভাবাপন্ন তারা কিন্তু চিরজীবন
ভগবানের বিরোধিতাই করবে চিরজীবন, গীতা ভাগবত ছুঁড়ে ফেলে দেবে। গীতা ভাগবত যা আছে সেগুলো বলবে সব উপন্যাস আর কাহিনীর মতো, এগুলো কোনো বাস্তবতা নেই, এইসব বলবে, তাদেরকে পরিবর্তন করা মুশকিল। তখন ভগবান বলছেন যোশুয়ারোহিত তাকে আমি এই মাৎসর্যরোহিত তাকে আমি এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করব, আর যিনি অশ্রদ্ধালু সংশয় আত্মা তাকে বারংবার আমি এই ঘোর নারকীয় জীবনে নিক্ষেপ করব সংশোধন করার জন্য। তার প্রতি ভগবান দয়ালু, তাকে বারবার সংশোধন করার চেষ্টা করবে ভগবান বারবার। এইভাবে এই ভগবান কিভাবে সত্য রজ তমগুণকে মাধ্যম করে জড়জগৎ সৃষ্টি করছেন এবং সবকিছুর মধ্যেই ভগবান নিজেকে প্রকাশ করছেন ইত্যাদি কথা বিদুরকে মৈত্রমণি বলছেন। আরো অনেক শ্লোক আমরা আজকে এই পর্যন্ত শ্রবণ করলাম, আগামীকাল পরবর্তী আলোচনা হবে। প্রশ্ন, প্রভু শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যারা কৃষ্ণ কথা শোনে বা পরিবেশন করে তাদের তাদের আয়ু বাড়তে থাকে, কিন্তু আমরা দেখি কিছু ভক্ত যারা সবসময় কৃষ্ণ কথা শুনছেন বা প্রচার করছেন তারাও তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন। কেন? অ্যাক্সিডেন্টে বা কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো বড় রোগ দ্বারা, এইটা ঠিক বুঝতে পারছি না। দুই ধরনের ভাগবত পাঠক আছে, একজন হচ্ছেন পেশাদারি ভাগবত পাঠক। যারা পেশাদারি ভাগবত পাঠক তাদের কথা এখানে বলা হয়নি যে ভাগবত পাঠের মাধ্যমে বা শ্রবণের মাধ্যমে তাদের আয়ু বৃদ্ধি হয়। যারা প্রকৃত ভাগবত পাঠক, কৃষ্ণ কথা পরিবেশনের জন্য তাদের হৃদয় ব্যাকুল আর প্রকৃত শ্রোতা, তাদের কথা এখানে বলা হয়েছে। এখন প্রশ্ন, তাদের কেন মৃত্যু হয়? তো ভগবত ইচ্ছায় তাদের আসা যাওয়া। এখন এই জগৎ থেকে যেতে গেলে কোনো তার উপলক্ষ লাগবে, উপলক্ষটা অ্যাক্সিডেন্টও হতে পারে, উপলক্ষটা রোগও হতে পারে, কিন্তু সেই রোগ বা কোনো বিপদ তাকে প্রভাবিত করছে না। দেহ স্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহা তার। এই গীতা ভাগবত চর্চা করতে করতে যার দেহ স্মৃতি চলে গিয়েছে তার এই দেহকে অ্যাক্সিডেন্টে নিয়ে যাওয়া হোক বা রোগের দ্বারা নিয়ে যাওয়া হোক তাতে কোনো যায় আসে না। দেখুন পরীক্ষিত মহারাজ, চাক্ষুষ প্রমাণ, পরীক্ষিত মহারাজ তিনি সম্পূর্ণ ভাগবত শ্রবণ করলেন বক্তাকে সুখদেব গোস্বামী, শ্রোতা পরীক্ষিত, আর ভাগবত পাঠ শেষ হতে না হতেই তিনি সর্পাঘাতে দেহ রাখছেন, তক্ষকের দংশন। তার প্রশ্ন হতে পারে যে বলা হয় আয়ু বৃদ্ধি হয়, এ তো সাক্ষাৎ ভুল, প্রবচন শেষ আর মৃত্যু। ভগবান তো চেয়েছিলেন তাকে এইভাবে নিয়ে যেতে, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য তাকে এইভাবেই তিনি চেয়েছিলেন, কিন্তু শাস্ত্র বলছে ভাগবত পাঠ শোনার পরেই তিনি চলে গিয়েছেন, তার এই শরীরটাকে খাঁচাটাকে সাপে তক্ষক জ্বালিয়েছে, তাকে স্পর্শও করতে পারেনি। এই জগৎ থেকে যাওয়া তার উপলক্ষ লাগবে, সেটা হচ্ছে উপলক্ষ, সেই জন্য এটাকে খারাপ ভাবা উচিত নয়। আমরা হচ্ছি ভগবানের আজ্ঞাবহ সেবক, ভগবানের ইচ্ছায় আমাকে যেমন করে এই জগতে থাকতে হবে, যেমন করে এই জগতে আসতে হবে আর যেমন করে যেতে হবে, তাতে আমার কোনো ইচ্ছা নেই, স্বতন্ত্রতা নেই, কৃষ্ণের উপর পুরোপুরি ভরসা। আমাদের কাজ গীতা ভাগবত ভালো করে শ্রবণ করা এবং ভালো করে কারোর কাছে পরিবেশন করা, ব্যাস। প্রভু একদম প্রথমে ভগবানের অন্তরঙ্গা শক্তি ছিল, কিন্তু তটস্থ শক্তি কি সেই সময় ছিল না? প্রভু চুরাশি লাখ যোনির সৃষ্টি কিভাবে হয়েছে সেটাই তো এখানে বলা হচ্ছে। শুধু চিন্ময় প্রকৃতি ছিল, বাকি কিছু ছিল না,
ভগবান যখন আবার সৃষ্টি শুরু করেন তখন সবকিছু আবার প্রকাশিত হয়, সবকিছু থাকে অব্যক্ত অবস্থায় থাকে সৃষ্টির সাথে সাথে। যদি জীবই না সৃষ্টি হলো তপস্যা সৃষ্টি হয় কি করবে? জীবই যদি সৃষ্টি না হলো বহিরঙ্গা প্রকৃতির কাজ কি? যখন ভগবান এই জীব সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেন, জড় জগৎ সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেন, তখন এই বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি, শিলাশিলাগ্নি ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে প্রকাশিত হয়। পরে পরে পাবো কিভাবে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলো পরপর সৃষ্টি হচ্ছে। ওগুলো সৃষ্টি হওয়ার পর তারপরে এই জীব সৃষ্টি হবে, যার যার যেমন যেমন কর্মফল তেমন তেমন পোকা মাকড় গাছপালা মানুষ দেবতা তেমন তেমন দেহ পাবে, রয়েছে এখানে পাবো। সৃষ্টির একদম আদিতে জীবদের কোনো কর্মফল ছিল না, তাহলে তারা কিরকম শরীর পাবে এইটা ভগবান কিভাবে ডিসাইড করা হয়? প্রভু আত্মা তো সচ্চিদানন্দ, তাহলে প্রথমে তারা তিন গুণ দ্বারা কিভাবে পরিবর্তিত হয়? এখানে যেহেতু বলা হচ্ছে জীব ভগবানের অংশ, জীবের আর ভগবানের গুণ এক, লিমিটেশনটা কম। তো অনাদিকাল ধরে জীব স্বতন্ত্র, ভগবান স্বতন্ত্র। বারবার বলা হয়েছে যে ভগবান কখন জীবের স্বতন্ত্রতায় হস্তক্ষেপ করেন না। যদি হস্তক্ষেপ করেন না, তাই জীবের মধ্যে এই রকম কুপ্রবণতা জাগতে পারে, সবার না কিছু জনের। চিন্ময় জগতে অসংখ্য জীব, জড় জগৎ তার এক চতুর্থাংশ রয়েছে, চার ভাগের এক ভাগ, একং সেন অসিতম জগৎ। সেই ইয়দ অংশ জীব তাদের মধ্যে স্বতন্ত্রতার অপব্যবহার দেখা গেল। যেহেতু স্বতন্ত্রতা রয়েছে, শব্দটাকে ভালো করে শোনার চেষ্টা করতে হবে। স্বতন্ত্রতা মানে তার মধ্যে ব্যবহার দুর্ব্যবহার করার প্রবণতা থাকতেই পারে। সেই সময় থেকেই এই সার্কেল চলে আসছে। ভক্তিবিনোদ ঠাকুর তার গানে তো এটাই বললেন, অনাদি কর্ম ফলে পরিভাবার নবজলে তরিবার না দেখি উপায়। ভগবান যতদিন রয়েছে জীব ততদিন রয়েছে, আর তাদের কর্মফলটাও তখন থেকে শুরু, ওই সার্কেল চলছে। ও মন বুদ্ধি অহংকার কি সব মানুষের মধ্যে থাকে? আরে এটা তো শরীরে মানে যেরকম পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, এটাকে বলা হয় স্থূল ইন্দ্রিয়, তিনটে সূক্ষ্ম ইন্দ্রিয় রয়েছে, মন বুদ্ধি অহংকার থাকবেই। তড়িৎ বরণ তেওয়ারি, আমাদের অহংকার কিভাবে যাবে? অহংকার যাওয়ার নয় তো, অহংকার কি করে যাবে? তো যদি আপনি মনে করেন আমার এই হাতটা অকাজে লেগেছে, জব করছে না, অন্য কাজ করছে, হাতটাকে বাদ দিয়ে দেবো, তাহলে হবে? অহংকারটাকে সত্য অহংকারে রূপান্তরিত করতে হবে। এখন আমি কি বলছি যে সবকিছু আমার, তখন আমাকে বলতে হবে যে কৃষ্ণ আমার আর আমি কৃষ্ণের। অহংকার চেঞ্জ হয়ে গেল, অহংকারটাকে চেঞ্জ করতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি রক্ত দূষিত হয়ে যায়, কি করা হয়? তার রক্তটাকে শোধন করার জন্য মেডিসিন দেওয়া হয়, অথবা তার শরীরের সেই কুরক্তকে নির্গমন করিয়ে ভালো রক্ত, ভালো ব্লাড দেওয়া হয়। এইরকম আমাদের কু অহংকারটাকে ত্যাগ করে, মিথ্যা অহংকারটাকে ত্যাগ করে সত্য অহংকারে রূপান্তরিত করতে হবে। অহংকার ত্যাগ করা যাবে না। লতা সাধু ২৪টি তত্ত্ব, পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, মন বুদ্ধি অহংকার, প্রভুজি আরেকটি কি কৃপা করে বলবেন? আরেকটি হচ্ছে প্রধান, অব্যক্ত বলা হয়, প্রধান বলা হয়, অর্থাৎ সত্ত্বগুণ রজগুণ তমগুণের অব্যক্ত যে স্থিতি, দেখা যাচ্ছে না গুণগুলোকে, কাজ করছে সেগুলো, তাকেই বলা হয় প্রধান। তিনটি গুণের সংমিশ্রণ, ওই তিনটে গুণকে একসাথে প্রধান বলা হয় বা অব্যক্ত বলা হয়। এইটা ২৩টা তত্ত্ব আপনি বললেন, আর লাস্ট হচ্ছে এইটা প্রধান, সত্ত্ব রজগত তমগুণের যে
অব্যক্ত প্রকৃতি বা অব্যক্ত স্বরূপ তাকে বলা হয় প্রধান। ওটা হচ্ছে 24 নম্বর তত্ত্ব। হরে কৃষ্ণ। আজকের মতো এখানে বিরাম, আগামীকাল আবার দেখা হবে।